আমার ক্লাসে প্রত্যেককেই স্বাগত। আজকে আমরা ইলেকট্রিক্যাল সাবস্টেশন সম্বন্ধে জানব। দেখো, আমাদের যে বিদ্যুৎ জেনারেশন হচ্ছে, সেইখান থেকে আমাদের যে বিদ্যুৎ যেখানে খরচ হচ্ছে, মানে আমাদের বাড়িতে বা বলতে পারি কনজিউমার, তো এইখানে কিন্তু একটা বিরাট ডিস্টেন্স থেকে যায়। সাপোজ মনে করো কি না, এইখানে একটা জেনারেটিং স্টেশন আছে, আর এইখানে আছে আমাদের কনজিউমার বা আমার বাড়ি। এইখান থেকে কি হচ্ছে, এখান থেকে ট্রান্সমিশন লাইনের মধ্যে দিয়ে এখানে একটা সাবস্টেশন, এখানে একটা সাবস্টেশন, এইভাবে কি হয় বিভিন্ন করে প্রসেসিং করে আমাদের একটা কি হয় কনজিউমারের বাড়িতে এসে পৌঁছায়। তার মানে কি বলছে, সাবস্টেশন আর ইম্পর্টেন্ট পার্ট অফ পাওয়ার সিস্টেম। তা সাবস্টেশন হচ্ছে কি না, পাওয়ার সিস্টেমের একটা ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, তাহলে ডেফিনেশন দেখি একটু, দেখা যাক। সাবস্টেশন আর ইম্পর্টেন্ট পার্ট অফ পাওয়ার সিস্টেম and form a link between generating station, transmission system and distribution system. It is an assembly of electrical components such as busbar, switch gear apparatus and power transformer etc. তাহলে এখানে দেখতে পাচ্ছি কি না, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, এবং এটা লিঙ্ক কাকে করছে না, জেনারেটিং স্টেশন, ট্রান্সমিশন স্টেশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেম। ঠিক আছে, আর কি বলছি না, এখানে দেখতে পাচ্ছি কি আছে, এখানে বেশ কিছু অ্যাপারেটাস এখানে লাগানো আছে। কি লাগানো আছে না, বাসবার আছে, সুইচ গিয়ার আছে, আর কি আছে না, পাওয়ার ট্রান্সফরমার আছে। এই সমস্ত জিনিস লাগিয়ে একটা কমপ্লিট সার্কিট তৈরি করা হয়। তার মানে বিদ্যুৎ যেখানে উৎপন্ন হচ্ছে সেখান থেকে কনজিউমারের কাছে আসতে গেলে এই প্রসেসিং গুলো আমাকে করতে হয়। এবার দেখো কি আছে না, ক্লাসিফিকেশন অফ সাবস্টেশন, সাবস্টেশনের শ্রেণী বিভাগ। সাবস্টেশনকে আমরা কি করছি, প্রধানত দুটো ভাগে ভাগ করছি। কি কে ভাগ করছি না, অ্যাকর্ডিং টু সার্ভিস রিকোয়ারমেন্ট, আর দু নম্বর কি না, অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশনাল ফিচার্স। এছাড়াও আরো ক্লাসিফিকেশন করা আছে, সেটা আমরা পরে বলবো। অ্যাকর্ডিং টু সার্ভিস রিকোয়ারমেন্ট কি বলছে, ট্রান্সফরমার সাবস্টেশন, সুইচিং সাবস্টেশন, পাওয়ার ফ্যাক্টর কারেকশন সাবস্টেশন, ফ্রিকোয়েন্সি চেঞ্জার সাবস্টেশন, কনভার্টিং সাবস্টেশন, ইন্ডাস্ট্রিয়াল সাবস্টেশন। এতগুলো কি আছে না, অ্যাকর্ডিং টু সার্ভিস রিকোয়ারমেন্টের উপর ক্লাসিফিকেশন করা হয়েছে। এছাড়াও কি আছে, অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশনাল ফিচার্স, কনস্ট্রাকশনাল ফিচার্স এর উপর কি আছে না, দেখছি ইনডোর সাবস্টেশন, আউটডোর সাবস্টেশন, আন্ডারগ্রাউন্ড সাবস্টেশন, পোল মাউন্টেড সাবস্টেশন, এতগুলো হয়ে থাকে। একটু ছোট্ট করে আলোচনা করা যাক ট্রান্সফরমার সাবস্টেশন। আমরা বুঝতে পারি যে ট্রান্সফরমার কথাটা চলে গেল এলো যখনই, তার মানে কি, ট্রান্সফরমারকে কি করা হয়, ভোল্টেজ আপ অথবা ডাউন করার দরকার পড়ে। তাহলে আমাদের জেনারেটিং স্টেশন থেকে, জেনারেটিং স্টেশন থেকে কনজিউমার পর্যন্ত যে লাইন পৌঁছাচ্ছে, তাহলে এখানে কোনো জায়গা দেখা যাচ্ছে কি আছে না, স্টেপ আপ করার দরকার পড়ছে, আবার কি হচ্ছে কনজিউমারের কাছে কি হচ্ছে স্টেপ ডাউন করে তাকে সাপ্লাই দেওয়া হচ্ছে। তাহলে এই যে প্রসেসিংটা, অবশ্যই ভোল্টেজকে আপ এবং ডাউন করার জন্য কি করছি না, আমরা ট্রান্সফরমার ব্যবহার করছি বা ট্রান্সফরমার সাবস্টেশন ব্যবহার করছি। তারপরে কি আছে, সুইচিং সাবস্টেশন। অবশ্যই জানি যে সুইচিং সাবস্টেশনটা কি, এখানে কি আছে, সার্কিটকে মেক ব্রেক করার জন্য অথবা ওভার কারেন্ট বা কোন রকম শর্ট সার্কিট হলে যাতে সার্কিট যাতে ব্রেক হয়ে যায়, তার জন্য কি হয় সুইচিং সাবস্টেশনে ব্যবহার হয়ে থাকে। আর কি এখানে আরেকটা কথা বলি, এখানে কিন্তু কোনো ট্রান্সফরমার থাকে না। এছাড়াও কি দেখছি, পাওয়ার ফ্যাক্টর কারেকশন সাবস্টেশন। অবশ্যই জানি আমাদের প্রচুর ইন্ডাকটিভ লোড চলে, প্রচুর ইন্ডাস্ট্রি চলে, তার জন্য কি হয় আমাদের পাওয়ার ফ্যাক্টর সবসময় ল্যাগিং হয়ে যায়, তাকে কারেকশন করার জন্য কিন্তু আমরা বা ইমপ্রুভ করার জন্য কি করি না, পাওয়ার ফ্যাক্টর কারেকশন সাবস্টেশন তৈরি করে থাকি। এছাড়াও কি আছে না, ফ্রিকোয়েন্সি চেঞ্জার সাবস্টেশন। অবশ্যই জানি আমাদের অনেক জায়গায় কি হয় ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করার দরকার পড়ে। হ্যাঁ, তাহলে যখন যেখানে আমাদের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করার দরকার পড়বে সেই সমস্ত জায়গায় কি করবো আমরা, ফ্রিকোয়েন্সি চেঞ্জার সাবস্টেশন আমরা তৈরি করব। তারপরে কি বলছে, কনভার্টিং সাবস্টেশন। কনভার্টিং সাবস্টেশন মানে অবশ্যই জানি সব জায়গায় যে এসি ব্যবহার হয় তা না, কিছু জায়গায় ডিসিও ব্যবহার হয়, তাহলে এসি থেকে ডিসিতে কনভার্ট করার প্রয়োজন পড়ে, অথবা ডিসি থেকে এসিতেও কনভার্ট করার প্রয়োজন পড়ে, তাহলে এই রকম সাবস্টেশনকে বলা হচ্ছে কনভার্টিং সাবস্টেশন। এছাড়াও শেষকালে বলছে আরেকটা, ইন্ডাস্ট্রিয়াল সাবস্টেশন। ইন্ডাস্ট্রিয়াল সাবস্টেশন কি, মনে করো যেখানে বড় বড় ইন্ডাস্ট্রি আছে, তাদেরকে কি করা হয় না, তাদেরকে সরাসরি 11 KV লাইন দিয়ে দেওয়া হয় এবং তারা নিজেদের ইন্ডাস্ট্রির মধ্যে একটা সাবস্টেশন তৈরি করে নেয়। তার মানে কি, বাল্ক পাওয়ার যে সমস্ত জায়গায় আছে সেই সমস্ত জায়গাতে কিন্তু সরাসরি 11 KV লাইন দিয়ে দেওয়া হয়।
এবং তারা সেটা নিজেরা সাবস্টেশন দিয়ে তারা কিন্তু নিজের ইন্ডাস্ট্রিটাকে চালায়। এই হলো ব্যাপার। এতগুলো কি আছে অ্যাকর্ডিং টু সার্ভিস রিকোয়ারমেন্টের উপরে ক্লাসিফাইড। এছাড়াও সাবস্টেশন কিভাবে তৈরি করব, কনস্ট্রাকশনাল ফিচার্স, সেই কনস্ট্রাকশনাল ফিচার্স এর উপরে আমরা দেখতে পাচ্ছি আবার সাবস্টেশন আছে। কি বলছে, ইনডোর সাবস্টেশন। ইনডোর মানে অবশ্যই বুঝতে পারছি যে সমস্ত জিনিসপত্র কি আছে বিল্ডিং এর মধ্যে স্থাপন করা আছে। তারপরে কি আছে, আউটডোর সাবস্টেশন, তার মানে কি সমস্ত জিনিসপত্র সাবস্টেশন কি আছে আউটডোরে, মানে খোলা জায়গায় কিন্তু ইনস্টল করা আছে। আর কি আছে, আন্ডারগ্রাউন্ড সাবস্টেশন। অনেক জায়গায় কি হয়, জায়গা কি হয় কনজাস্টেড থাকে, প্রচুর দাম থাকে, সেই সমস্ত জায়গায় কি করা হয় না, আন্ডারগ্রাউন্ড সাবস্টেশন আমরা করে থাকি। আর কি আছে, পোল মাউন্টেড সাবস্টেশন। এই পোল মাউন্টেড সাবস্টেশন সাধারণত আমরা বাড়ির, আমাদের বাড়ির বা কনজিউমারের কাছাকাছি দেখতে পাওয়া যায়। সাধারণত এইচ টাইপ বা ফোর পোল স্ট্রাকচার করে এই পোল মাউন্টেড সাবস্টেশন করা হয়ে থাকে। আশা করছি এই জিনিসগুলো তোমরা বুঝতে পেরেছো। আমার ক্লাসটা মন দিয়ে শোনার জন্য তোমাদেরকে ধন্যবাদ।